বেটি মানুষের সারাদিন ঘরে কত কাম থাকে, কিন্তু এই দেখেন ঘরের মধ্যে এরকম দুই সাইডটা যদি বড় বড় বুড়া বুড়া পোলাপান থাকে তাহলে খাওয়াই দিতে দিতেই তো বেটি দিন শেষ হয়ে যায়। তো এই যে আমার স্বামীরে যদি আমি একটু মাছ রান্দা দিই বা একটা ফল টলা নিই, এই লিচু এই পুরা সিজনে বিশ্বাস করবেন না, একটা লিচু যদি বেড়ায় নিজের হাতে সিল্লা খাইতো, একটা বাঁধা মানলে তুমি সিল্লা দাও, একটা ফুসকা আনলে তুমি বইরা দাও, মানে এই হ্যাঁ সবসময় তুমি কইরা দাও। আর সারাদিন রাইন্দা বেড়ে এত বিরক্ত লাগে না, দেখবেন খাওয়ান টাওয়ান বাড়ানোর পরে বিশেষ করে বেডিগুলোকে এডি হয়, যখন আপনি সকালের নাস্তা পারবেন সবাই ডাকতে থাকবেন, দেখবেন কারো খবর থাকবো না। আবার দুপুরে খাওয়ান বাড়বেন ডাকতে থাকবেন, দেখবেন কারো খবর থাকবো না, মানে আমগো রানতেও এত বিরক্ত লাগে না। হ্যাঁ গো খাইতে উইঠা খাইতে আইতে যতটা বিরক্ত লাগে, এই দেখেন কাডাল মাংসি আপনাকে ভাইয়া গত এপিসোডে দেখাইছিলাম যে আমার বাপের বাড়ি যেন না যাই, হেলকা একটা কাডাল আনছিল, হেই কাডালডারে সেই কাঁটালটারে ছুটানোর পরে যেই কোষ হয়েছে সেই কোষ আমার নন্দের ঘরে কদ্দুর ফাটাইছি, আমার শাশুড়ি ঘরে কদ্দুর ফাটাইছি, আর আমার লেগে কদ্দুর রাখছি। তো গত এপিসোডে কমেন্টে একজনে লিখছিলেন আপনার শাশুড়ি আপনার তালাতে থাকে কেন, তো আমি তার কমেন্টের উত্তর লিখছিলাম একই বাড়িতে থাকি টেনশন নিয়েন না। তো আমার কথা হলো আমার শাশুড়ি আমাকে বিয়ার পরেতে আমাকে কইছে যে তোমাকে যার যেমন এক একজনের এক একটা জিনিস খাইতে মন চায়, এক একজনের এক একভাবে থাকতে মন চায়, একটা টাইম পরে সবারই একটা প্রাইভেসির দরকার আছে, আমরা একসাথে থাকবো ঠিক আছে কিন্তু কেউ কারো লাইফ নিয়ে ইন্টারফেয়ার করুম না। আমাকে বাসায় একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা যখন একটা কিছু করে বা আমরা সবাই সবার সাথে মিলামিশা থাকি, সবাই সবার দ্বারা যাই, সব কিছু করি ঠিক আছে, কিন্তু ধরেন আমার বাসায় একটা মেহমান আছে, আমি ধরেন আমার শাশুড়ি মায়ের ঘরে একটা মেহমান আছে, আমি কোনোদিনও যে উকাঝুকি করি না, আমার শাশুড়ি মায়ের যে দুধ দিতে মন চায় আমার হেঁট দুধ দেয়। আবার দেখা যায় আমার বাসায় ধরেন আমার আব্বা মা আইসে বা অন্য কোনো বাইরের মেহমান আইসে, আমার ননদ বা আমার শাশুড়ি মা আইসা উকাঝুকি করে না যে কী রান্নাম, কয়জন আইলো বা কী আসে বিষয়, এগুলি না কখনো মাথা কামায় না, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো বাইরের তো এক একজনের ফাঁকনামি করে অনেক কমেন্ট টমেন্ট করেন যে আলাদা থাকে কে এই কে সেই কে হাবি যাবি হ্যাং ত্যাং, আসলে আমাদের ফ্যামিলি কেমন সেটা তো আর বাইরের থেকেও বুঝবো না। আর আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ, একদম মাটির মানুষ, অনেকে আছে তুই আমার ফলো লাগে এরম করলি কে এটা করস না কে হুয়ে থাকোস কে এইগুলো কয় অনেক শাশুড়ি মা, আমি শুনি অনেক আমগো এলাকার মধ্যে অনেক ঝামেলা ঝগড়াঝাটিও দেখি, কিন্তু আমার শাশুড়ি মা অনেক ভালো। আমার শাশুড়ি মা যদি আইসারটা দেহ আমি শুয়ে রয়েছে তাহলে কয় কি তোমার শরীর মনে অনেক খারাপ না, মনে হয় অনেক পরিশ্রম হয়েছে এই কদিন কাজকর্ম নিয়ে। তো আমার শ্যুটিংয়ের কাজকর্ম আমার শাশুড়ি মা এতটাই ভালো যে একদিন আমার হাজব্যান্ডের অন্যদিকে শ্যুটিং পড়ছিল, তো ওই দিন মার্কেট বন্ধের দিন ছিল মঙ্গলবার দিন, তো আমি আমার শাশুড়ি মায়ের কইছিলাম যে আমার আজকে মনে হয় কাজটা করা যাবে না কারণ মানহার বাপে তো নাই। তো আমার শাশুড়ি মা কইছিল কী লেগা মানহার বাপে না থাকলে কাজ করানো যাবে না কী লেগা, আমার দেওরের ওই দিন কলেজে ক্লাস ছিল, তো আমার শাশুড়ি মা কইছে ল আমি যাবো। আমার শাশুড়ি মা কিন্তু সবসময় বোরখা করে পদ্ম করে চলে, তো আমার শাশুড়ি মা আমার সাথে গেছে, যাওয়ার পরে যখন শাশুড়ি মা দেখছে কাজের অনেক চাপ বা অনেক আমাকে যারা প্রোডাক্ট রিভিউর কাজ করি আপনারা তো 5-6 মিনিটের মধ্যে কিন্তু সব ভিডিও দেখে ফেলান, কিন্তু এই কাজগুলো করতে আমাকে অনেক কষ্ট হয়, ক্যামেরার পিছনে কাজগুলো অনেক বেশি। তো আমার শাশুড়ি মার ওই দিন খিদা লাগিয়ে গেছিলো, এমনি তো ডায়াবেটিসের রুগী, তারপর আমার বারবার খোঁজা ছিল মা তুই এতক্ষণ না খায় কেমনে থাকুস। তো আমি যখন এখন বাসায় যাই বাসায় মানে শ্যুটিংটা যখন বাসায় ফিরি তখন আমার শাশুড়ি মা ঘরে বিস্কিট টিস্কিট চানাচুর টানাচুর যা থাকে মা আগে এডি খায়ালো। তো আসলে একটা সংসার আসলে বড় হয় ওই সংসারে যে গুরুজন আছে বা মুরব্বী আছে তার বুদ্ধিমত্তার উপরে। আমার জীবনে আমি এমন অনেক শাশুড়ি দেখছি যারা দেখা যায় যে ছেলেগো সাথে বউগো ভালো সম্পর্ক থাকলে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করেন আমার শাশুড়ি অন্যরকম। আমার শাশুড়ি আরও কয় সাহায্যা গুজ্জা থাকবি, স্বামীর মন মতো চলবি, এরকম করে কয়। তো এরা আসলে ভালো। তারপরে আমার শাশুড়ি মাঝে মধ্যে কয় মানার আমি রাখছি যাও তোমরা দুজনে রিক্সা দিয়ে ঘুরা হোক গিয়া, তারপরে আবার যখন হ্যাঁ লেগে এটা হেঁটে রান দিই, তারপরে মানহার বাপের যখন আমি মাছ টাস কুইটটা টুটা খাওয়াই দিই, বিশ্বাস করবেন না আমার ননদ আমার শাশুড়ির সামনে আমি লোকমা দিয়ে ভাত খাওয়াই দিই, আমার শাশুড়ি অনেক পছন্দ করে। আসলে নিজের ছেলে নিজের সন্তান এই সন্তানটা যদি কেউ ভালোবাসে তাহলে হ্যাঁরেও তো ভালোবাসতে মনে করে ঠিক না, এর লেগে আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে। তো বকা যে দেয় না তা না, সবসময় তো সুইট হয়ে থাকে না, মাঝে মধ্যে বকাও দেয়। তো আমি আকামিল্লা আমি অনেক আকাম করি, এর লেগে আমার বকা দেয় সাধু তো আর বকা দেয় না। তো এই দেখেন কী সুন্দর ভর্তা বানাইতেছে আমার শাশুড়ি, আমি দুজনে মিলে ভর্তা খাইতে অনেক পছন্দ করি। তো আমি কদ্দুর বানাইলে আমার শাশুড়ি মায়ের পাড়ায়, আবার শাশুড়ি মায়ের বানাইলে আমার পাড়ায়। তো গতকালকার রাতে আমার শাশুড়ি মায়ের মজা করে কচু ছুরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল আমার পাঠাইছিল, আমরা টোনাটো নিজেই মজা করে খাইছি মানে বলার বাইরে। আমি কাটাল পাঠাইছি, আমার শাশুড়ি মায় আমার তরকারি পাঠাইছে। তো এই যে আমার সানা, এটা হয়েছে আমার আরেক শাশুড়ি।
তো আমি আগে যখন মানহা যখন ছোটা ছিল তখন যদি আমি মা করে ডাকতাম তাহলে মানহা করতো আমি তোমার মা আর দাদা হলো তোমার শাশুড়ি। তো এই মায়ে মায়ে ঠুকাঠুকি লেখা থাকে সারাদিন। তো আশা করি আমার ব্লগগুলো আপনার অনেক ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে কিন্তু মোটেই কিপটামি করবেন না, একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর কমেন্ট লিখবেন, আর কিন্তু শেয়ার করতে কিন্তু মোটেই ভুলবেন না, ঠিক আছে?